শহীদ বীরত্ব লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে 5.24 একর ক্যাম্পাস জুড়ে প্রতিষ্ঠিত একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 1957 সালের জানুয়ারিতে ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে একটি প্রাথমিক বিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করে। পরবর্তীতে 1963 সালে এ প্রতিষ্ঠানটি ক্যান্টনমেন্ট মডেল স্কুল নামে একটি পূর্ণাঙ্গ উচ্চ বিদ্যালয় হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিষ্ঠা সংলগ্ন থেকে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে সচেষ্ট রয়েছে। একটি গার্লস কলেজ হিসেবে দেশের নারী শিক্ষার অগ্রগতিতে কলেজটি বিশেষ অবদান রেখে চলেছে। একাডেমিক ফলাফলে গৌরবোজ্জ্বল কৃতিত্বের পাশাপাশি এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অত্যন্ত প্রশংসনীয়। প্রতিষ্ঠানটির নীতিবাক্য হচ্ছে, হে প্রতিপালক আমার জ্ঞান বাড়িয়ে দিন। 1966 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের মেজর জেনারেল ফজলে মুকিম খান প্রথম প্রতিষ্ঠানটিতে হাই স্কুল ভবন উদ্বোধন করেন। সেই সময়ে প্রতিষ্ঠানটির শিক্ষার মাধ্যম ছিল ইংরেজি। মহান মুক্তিযুদ্ধের পর শহীদ সেনা কর্মকর্তা বীরোত্তম লেফটেন্যান্ট আনোয়ার হোসেন এর নামে প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। তখন থেকে এটি শহীদ আনোয়ার বালিকা বিদ্যালয় নামে পরিচিতি পায়। 1974 সালে এটি সম্পূর্ণরূপে একটি বাংলা মাধ্যম স্কুলে পরিণত করা হয়। 1990 সালে কলেজ বিভাগ চালু হলে স্কুলটির নামকরণ করা হয় শহীদ আনোয়ার গার্লস কলেজ। শুরুতে কলেজটি শুধুমাত্র মানবিক বিভাগ দিয়ে এর কার্যক্রম শুরু করে। পর্যায়ক্রমে কলেজটিতে 1992 সালে বিজ্ঞান বিভাগ এবং 1996 সালে বাণিজ্য বিভাগ খোলা হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানটি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ নামে একটি পূর্ণাঙ্গ মেয়েদের ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে প্রতিষ্ঠিত। ধন্যবাদ সবাইকে।